করোনা ভাইরাস থেকে হয়তো মুক্তি পেলেন, সুস্থ হয়ে গেলেন, কিন্তু তিন মাসের মধ্যেই আবার করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে আক্রান্তের। কিংস কলেজের গবেষকরা 90 জন করোনা রোগীকে পরীক্ষা করে দেখেছেন কিভাবে তাদের অ্যান্টিবডি সময়ের সঙ্গে সঙ্গে বদলে যাচ্ছে। গবেষকদের দাবি, করোনা রোগী ভাইরাসের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করে প্রতিরোধ গড়ে তুললেও 90 দিন পর একেবারে উধাও হয়ে যাচ্ছে, ফলে তাদের ফের আক্রান্ত হওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে। ইনফ্লুয়েঞ্জার ক্ষেত্রেও একই ঘটনা ঘটতে পারে, ফলে দ্বিতীয়বার কেউ করোনা আক্রান্ত হওয়ার পর যদি দেখা যায় তার দেহে করোনা প্রতিরোধী অ্যান্টিবডি নেই, তাহলে আশ্চর্য হওয়ার কিছু নেই।